নিজের মেয়ে সুকন্যার জেল যাত্রা নিয়ে আক্ষেপ অনুব্রত মণ্ডলের। বলেছেন, তার মেয়ে কোনো নেতা নেত্রী নন, সাধারণ বাড়ির মেয়ে, তা সত্ত্বেও তার মেয়েকে 16 মাস জেল খাটানো হয়েছে। আক্ষেপের সুরে বলেছেন, তিনি কোনো অন্যায় করে থাকলে সেই পাপের শাস্তি পেয়েছেন, কিন্তু মেয়ে তো কোনো দোষ করেনি, তারপরেও কেন তাকে জেলে যেতে হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বীরভূমের জেলা সভাপতি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। প্রায় 2 বছর দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন সুকন্যা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের জামিনের কিছুদিন আগে তার মেয়ে সুকন্যাও জামিন পান। জামিনে মুক্ত হয়ে একসঙ্গেই দিল্লি থেকে বীরভূমের নিচু পট্টির বাড়িতে ফিরেছেন। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি।